হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গুড আফটারনুন। তো অনেক দিন পর আমি যাচ্ছি শিল্পকলা একাডেমিতে। আজ হচ্ছে থিয়েটারে নাটক দেখতে যাব বোন মানুষ। তো হচ্ছে আমি সেই 19 তারিখের পরে শেষে যে আমরা নাটক করে আসলাম, তারপর কার সাথে দেখা হয়নি। তো আমি আজ খুব এক্সাইটেড যে আমরা দেখা হলে অনেক মজা হবে, অনেক আড্ডা দিব, সবাইকে অনেক মিস করতেছিলাম। তো এখন রিক্সা নিব, সেই চেনা পথ রমনার পাশ দিয়ে। আমি আসলে রমনা পার্কে আমার এখনো যাওয়া হয়নি। আমি তো আমি শিল্পকলা একাডেমিতে চলে আসছি, কিন্তু এখনো কেউ আসে নাই। এখন যাব আমি আর্ট গ্যালারিতে, কারণ ওখানে আমার একটা ফ্রেন্ড আছে। তো হচ্ছে ও বললো যে তুমি লিফট দিয়ে আসো না, তুমি সিঁড়ি দিয়ে আসো তিনতলায়। তো আমি চলে গেছি এখানে। এখানে আসলে এক্সিবিশন হচ্ছে। হ্যাঁ, আরেকদিন আসছিলাম আরেকটা। হ্যাঁ, এটা একটা নতুন এক্সিবিশন। এই পাশে আসো। খুব দারুণ। এটা মনে হচ্ছে সুন্দরবন ম্যানগ্রোভ। এগুলো কত সুন্দর না। কার ছবি এটা, বুঝতে পারি না। অর্ণব, এটা কি মনসার এমন হচ্ছে নাকি? এটা ওটা তো দেখলে ওটা মনে হয় মনসা কোনো দেবীর কোনো কিছু একটা হবে, যাই হোক। আর এই এইগুলো হচ্ছে দেখেন হাতের কাজ। এটা হচ্ছে আমার ফ্রেন্ড, এটা আমার এত অসাধারণ লাগছে। এটা হচ্ছে তামা দিয়ে করা, তামা না পিতল দিয়ে করা মেবে। হ্যাঁ, পিতলের দিয়ে হচ্ছে কাজ করা। এত হাতের কাজ, এত নিখুঁত, এত সুন্দর, অসাধারণ অসাধারণ কাজ। এই যে এইগুলো আমার অনেক ইউনিক লাগছে। মানে ডাস্টবিন দিয়ে যে মানুষ এত সুন্দর কাজ করতে পারে, এত মাথায় এটা আসতে পারে, মানে ভাবা যায় না। অসাধারণ অসাধারণ। কত জনম পর এই টিভিটা দেখছি, আর এত সুন্দর করে সাজাচ্ছে, এত সুন্দর একটা সাউন্ড হচ্ছে, আর মানে টিভি কেমন 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 জানি করতেছে, মানে সেই কোন আমলের একটা ভাইবস ফিরে পেলাম। কোথায় নামের লিস্ট খুঁজলে? বাংলাদেশের জাদুঘরে তোমার নামের লিস্ট। এটা সুন্দর না? হ্যাঁ, অসাধারণ একটা টিভি দেখছো। এটা শিল্পকলার এটা কয় নম্বর হল? 2 নম্বর। ছোট তো, এটা অনেক ছোট তো।
মানে এইখানকার এ ছোট মানে এর সংখ্যা কম, এগুলো আমি আগে দেখছি। এটা আগের হলরুম থেকে এ হলরুমটা একটু ছোট, কিন্তু এখানকার পেন্টিংগুলো অসাধারণ। তো আমার মানে এই এই হলরুমটা ঢোকার পরে এই ছবিটা আমার একদম চোখে লাগছে, যে মানে একদম জীবন্ত একটা মানুষ যেন বসে আছে। তো এখান থেকে আমি দুইটা না তিনটা ছবিও তুলছি। এই ছবিটা অসাধারণ, এইটা তো মারাত্মক যে একটা মানুষের অঙ্গে বিভিন্ন ভাঁজ থাকলেও যে প্রত্যেকটা নারী সুন্দর, সে হোক শুকনা বা হচ্ছে মোটা, এটা কোনো কথা না। আর এগুলো হচ্ছে মাটি দিয়ে তৈরি করা বৃদ্ধাঙ্গুল, এটা অনেকগুলো বৃদ্ধাঙ্গুল। এটার হচ্ছে কোনো ভালো কোনো মিনিংস আছে, আমি আসলে মিনিংসগুলো জানি না কি। মানুষের চিন্তাধারা এত উন্নত যে এইখানটা এত সুন্দর করে সাজাইছে, মনে হচ্ছে মানে শুধু তাকাই থাকি। আমার মনে হচ্ছে কোনটা রেখে কোনটা দেখি, মানে সবগুলা এত অসাধারণ গাছ। মানে এবারের এক্সিবিশনে আমার মনে হচ্ছে সবাই সবার সেরাটা দিচ্ছে, মানে সবগুলাই বেস্ট মনে হচ্ছে। মানে দেখলেই চোখের শান্তি লাগতেছে, মানে দেখলে এত ভালো লাগতেছে, এত এত ইউনিক ইউনিক জিনিসে মানুষ হচ্ছে মেক করছে। আর সবগুলা হচ্ছে ডিজিটাল প্রিন্টের, মনে হচ্ছে কি একদম জীবন্ত। মনে হলো যে এটা পড়া দরকার আজকে, তাই আমি পড়ছি। ওই দিনে শুধু একদিনের জন্য ড্রেস কেউ আমরা এখন বন মানুষ দেখতে যাচ্ছি, আমাদের সাথে আছে রিভা, আমাদের সাথে আছে প্রীতিলতা, সে মাঝে মাঝে হাত ভেঙে যায়, তবে তার আব্দুলকে খুব সে সবাইকে ঘরের মধ্যে নিয়ে যায় না, আমার আব্দুলকে একদম পছন্দ না, সে আব্দুলকে দেখতে তার আব্দুল মনে হয় ভিতরে আছে। আমরা 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 একটু প্রীতিলতাকে দেখাই। মনে হচ্ছে তুই ভিতরে ভিক্ষা চাচ্ছিস, এই যে আমি
তো আমার নাটক দেখা শেষ, এখন সবাই দুষ্টামি করতেছে। নাটকটা ছিল অসাধারণ, মানে কি বলবো, মানে এক ঘন্টা সময় কীভাবে চলে গেছে বুঝতে পারতেছি না। নাটক শেষ হওয়ার পর আমরা সবাই বসে আছি, যে বুঝতেছি যে নাটক এখনও হবে, পরে ঘড়ি দেখে সবাই যে এই ওঠ ওঠ, নাটক শেষ, নাটক শেষ। তো শিল্পকলা একাডেমি থেকে আমি বাসায় চলে আসছি সবার সাথে আড্ডা দিয়ে। আজকে দিনটা অনেক অনেক ভালো কাটছে, অনেক দিন পর সবার সাথে দেখা। তো আমি বাসায় এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর মনে হলো যে আমার ভিডিওটি এন্ড করা দরকার। তো এন্ড করার আগে আমি ছোট্ট একটা কথা বলি, যে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমার পরিবারের সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এবং আমার মন যেন ভালো থাকে, শান্তিতে থাকতে পারি, যেমন আছি তেমনই থাকতে পারি। এবং আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের মনকে ভালো রাখেন, আপনার পরিবারকে সময় দেন, এবং আপনাদের রাতের ঘুমটা হোক শান্তিপূর্ণ, এবং সকাল হোক ঝকঝকা, তকতকা, ফকফকা, ক্লিন। তো শুভরাত্রি, আল্লাহ হাফেজ।